আপনাদেরকে লিচু না দেখাতে পারি, লিচু গাছ তো দেখাতে পারছি। শ্রী কালিয়া জিউ মন্দিরম জিয়াজপুর শহরের পাশে অবস্থিত। এই 108টা নামের মধ্যে একটা হচ্ছে পাঁপড় বিক্রি হচ্ছে। তো দিনাজপুরে মহারাজার রাজবাড়িতে আসবো আর পাঁপড় কিনবো না তা তো হয় না। এই রামসঙ্গরকে নিয়ে অনেক কিংবদন্তি আছে। মার্টিন রেস্টুরেন্টে ডিনার চলে এসেছে, সিচুয়ান চিকেন ফ্রাই। দিনাজপুর আসবো আর দিনাজপুরে বিখ্যাত কাঠারি ভোগ চাল নেবো না তা তো হয় না। বন্ধুরা দিনাজপুর আসবো আর লিচুবিহীন লিচু গাছ দেখবো না তা তো হয় না। আসলে বন্ধুরা এখন তো লিচুর সময় নয়। লিচু হচ্ছে মধুমাস, জ্যৈষ্ঠ মাসের একটি অন্যতম ফল। কিন্তু এখন শীতকাল, কার্তিক মাস, এ সময় তো আপনার লিচু ধরার কথা না। কিন্তু আপনাদেরকে লিচু না দেখাতে পারি, লিচু গাছ তো দেখাতে পারছি। দেখুন চারিদিকে শুধু লিচু গাছ আর লিচু বাগান। দিনাজপুরের অন্যতম অর্থকরী ফসল লিচু দেখতেই পাচ্ছেন আপনারা। এবং নিচে জমিতেও বোধ হয় চাষাবাস করা হয়, মাটি টাটি কোপানো দেখতেছি আমরা। অনেক জায়গায় ধান গাছ আছে। হ্যাঁ, অনেক জায়গায় আমরা দেখলাম ধান এবং লিচুর সহ অবস্থান। দুই পাশে শুধু লিচু গাছ আর লিচু গাছ। বন্ধুরা আমরা এখানে এসেছি, এটা দিনাজপুর শহরের পাশে অবস্থিত শ্রী শ্রী কালিয়া জিউ মন্দিরম। এখানে দেখা যাচ্ছে আমরা এখানে ভিতরে ঢুকিনি, কিন্তু ভিতরে আপনার নির্মাণশৈলী দেখতে পাচ্ছি, চমৎকার নির্মাণশৈলী। এখানে ঢুকতে হলে জুতা পাদুকা 2 টাকা রেখে ঢুকতে হবে, এবং বাইসাইকেল মোটরসাইকেলের জন্য পার্কিং চার্জ আছে, এটা দিয়ে আপনার ভিতরে ঢুকতে পারবেন। তো আসুন তাহলে আমরা একটু ভিতরে ঢুকে দেখি। শ্রী শ্রী কালিয়া জিউ মন্দিরম জিয়াজপুর শহরের পাশে অবস্থিত। আমরা এটা দেখতে এসেছি, বেশ বড় একটি উদ্যান নিয়ে মন্দিরটা অবস্থিত, সুন্দর বাগান আছে। এখানে একটি পুলিশ ক্যাম্পও আছে নিরাপত্তাজনিত কারণে। জুতা পরে ঢুকবেন, এখানে জুতা খুলে ঢুকতে হবে। বন্ধুরা এখানে আমরা যেটা কান্তজি মন্দির দেখে এলাম বা নয়াবাদ মসজিদ যেটা দেখে এলাম, তারা এই দুটো স্থাপনা যারা নির্মাণ করেছিলেন সেই রাজবংশেরই প্রতিষ্ঠিত এই মন্দির। এবং সেখানে এটা পুরো লেখা আছে, তাদের বংশতালিকা দেওয়া আছে। দিনাজপুরের রাজা, রাজবাড়ি দিনাজপুর। দেখতে পাচ্ছেন মন্দিরটি খুব চমৎকার গোলাপি রঙের রঙে রং করা, চারকোনা। দেখতে পাচ্ছেন আসলে মন্দির দেখালে বলতে হয় এটা কোন দেবতার মন্দির। তো সেখানে এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কালিয়াজিউ মন্দির, রাজবাটি শ্রী শ্রী কালিয়াজিউ মন্দির। তো আপনারা দেখলেন একটি বড় এলাকা নিয়ে, এবং দেখে বোঝা যাচ্ছে মন্দিরটি খুব ভালোভাবেই মেনটেন করা হয়, রক্ষণাবেক্ষণ বেশ ভালোভাবেই করা হয়, তার প্রমাণ পাচ্ছি আমরা। বেশ খোলামেলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হচ্ছে, এটা ভালো লক্ষণ। তো বন্ধুরা আমরা আর এখানে দেরি করব না, আমরা আমাদের নতুন গন্তব্যে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা এই রাজবাড়ির আরেকটি মন্দির, এটা দুর্গা মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কান্তজি মন্দির যেটা তার ঠিক পাশে এটা অবস্থিত। বন্ধুরা আমি একটু সহজ করে দিচ্ছি একটা ব্যাপার, শ্রীকৃষ্ণের 78 নাম, মানে 108টা নাম ওনার শ্রীকৃষ্ণের। তো তার
এই 108টা নামের মধ্যে একটা হচ্ছে কান্তজি, একটা আছে কান্তজিউ। হ্যাঁ, তো এটা আপনারা শ্রীকৃষ্ণ মন্দিরও বলতে পারেন, যেটা আমরা দেখে আসলাম একটু আগে। এখানে এসে দেখলাম পাঁপড় বিক্রি হচ্ছে, তো দিনাজপুরের মহারাজার রাজবাড়িতে আসবো আর পাঁপড় কিনবো না তা তো হয় না, তো এই জন্যই পাঁপড় নিয়ে নিলাম। এটার দাম 40 টাকা। আপনারা এখানে সবসময় বিক্রি করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওনারা সবসময় এখানে বিক্রি করবেন। এখানে 40 টাকা দাম নিল, 20 পিস তো হবেই না, 28-30টা হবে, তো বাসা যায় ভেজে খাওয়ার জন্য। তো টাটকা পাঁপড়, হ্যাঁ আপনারা আসবেন, যদি পাঁপড় ভালোবাসেন তাহলে অবশ্যই পাঁপড় নেবেন, আসুন যাওয়া। বন্ধুরা, এটাই হচ্ছে আমরা যেটা বলি দিনাজপুরের রাজার বাড়ি, রাজবাড়ি। এটা আপনারা দেখেই বুঝতে পারছেন ভগ্নাশেষ, আপনারা দেখতেই বুঝতে পারছেন যে এটা ভাঙাচোর অবস্থায় আছে, ওইভাবে মেনটেন করা হয়নি। বোঝা যাচ্ছে যে বাড়িটা আসলে বেশ বড়, বিশাল ছিল পুরো এলাকা জুড়ে। এই পাশে এখন একটি সরকারি প্রতিষ্ঠান আছে, তো আমরা আসুন একটা চক্কর দিয়ে আসি আর কি। বন্ধুরা, এটাকে বলা হয় রানী পুকুর, দিনাজপুরের মহারাজা যে রানীরা ছিলেন তারা এখানেই গোসল করতেন, এই জন্যই বলা হয় জায়গাটাকে রানী পুকুর। বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন দুই পাশে ধান গাছ এবং এটা প্রায় পেকে যাচ্ছে, এই অবস্থায় আছে এখন। আপনারা কি বলতে পারবেন এটা কি? বন্ধুরা, হ্যাঁ ঠিকই ধরেছেন, এটা হচ্ছে পোলাও চালের ধান, অর্থাৎ আমরা যে চিনি গুঁড়া চাল খেয়ে থাকি এটা হচ্ছে সেই ধান, যেটা দিয়ে চাল করে চিনি গুঁড়া চাল যেটাকে আমরা বলে থাকি। এবং আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে শুধু দিগন্ত বিস্তৃত, শুধু এই পাটি নাম আছে সুগন্ধি আতপ বলা হয়, আমরা যেটা খেয়ে থাকি পোলাও চাল বলে থাকি, সেটা এখান থেকেই আসে, দিনাজপুরের ঐতিহ্য সুগন্ধি আতপ। আমরা চলে এসেছি রামসব। বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি দিনাজপুরের অন্যতম একটি দর্শনীয় স্থান রামসাগর জাতীয় উদ্যান দিনাজপুর। অবশেষে আমরা চলে এসেছি দিনাজপুরের অন্যতম দর্শনীয় স্থান রামসাগর জাতীয় উদ্যান দিনাজপুর। বন্ধুরা, এখানে প্রবেশ করতে হলে টিকিট সিস্টেম, জনপ্রতি টিকিট 10 টাকা করে, আর আমরা যেহেতু ইজি ব্যাগ নিয়ে ঢুকবো তার পার্কিং চার্জ হচ্ছে 20 টাকা, তাহলে আমাদের মোট 40 টাকা খরচ হল ঢুকতে। আসুন তাহলে আমরা দেখি রামসাগর একটু চলে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ঐতিহাসিক রামসাগর দিঘির পারে, অনেক বড়। বন্ধুরা, বহুদিন ধরে আসার ইচ্ছা ছিল এই রামসাগর দেখতে, কিন্তু সময় সুযোগের অভাবে আসা হচ্ছিল না, তো আজ সেই ইচ্ছাটা পূর্ণ হলো। বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল বড় একটি দীঘি, এই জন্যই একে হয়তো রামসাগর বলে সাগরের সঙ্গে তুলনা করা হয়েছিল। তো আসুন বন্ধুরা, একটু মাঝখান থেকে এটা দেখার চেষ্টা করি। বন্ধুরা, এখানে এই রামসাগরকে নিয়ে অনেক কিংবদন্তি আছে, তার মধ্যে একটি হচ্ছে যে এই অঞ্চল অত্র অঞ্চল পানির খুব অভাব ছিল, প্রজাদের পানির সংকটে পড়তে হয়েছিল, তো প্রজার কল্যাণের জন্যই এখানে এই যে দিনাজপুরের মহারাজা তারাই এটা খনন করেন, কিন্তু খনন করার পর পানি উঠতেছিল না, পরবর্তী সময়ে তার ছেলেকে এখানে কথিত আছে তার ছেলেকে ছেলের জীবনের বিনিময়ে এখানে পানি উঠে আসে এবং পরবর্তীকালে এই বিশাল দীঘিতে রূপান্তর হয় এই জায়গাটি। ছেলেকে এখানে নিয়ে আসে এবং ছেলেকে আর ফেরত নিতে পারেনি সম্ভবত, এরকমই শুনলাম। তো এই হচ্ছে জনশ্রুতি আমরা শুনতে পেলাম আমাদের এই চালক ভাইয়ের কাছ থেকে।
তো বন্ধুরা দেখি এটা অন্যতম একটি চমৎকার বিনোদন বা অবকাশ যাপনের চমৎকার একটি জায়গা দিনাজপুর শহরের মধ্যে। বন্ধুরা এখানে এমনিতে শীতকাল পড়তেছে এবং এই জায়গাটা পুরোপুরি গাছগাছালি ঘেরা দেখে এখানে ঠান্ডা একটু বেশি। তো আপনাদের বলতে চাচ্ছি যে এখানে শুধু রামসাগরই দেখার বিষয় না, এখানে যে পাশে গাছগাছালি আছে অনেকটা ঢাকার যে বটানিক্যাল গার্ডেনে যেরকম সেরকম আপনারা দেখতে পাবেন। ভেতরে সম্ভবত একটি মিনি চিড়িয়াখানাও থাকতে পারে, আমরা ঢোকার সময় দেখেছিলাম একটা খাবার দাবার কিছু জায়গা আছে, এখানে কিছু খাবার দাবারও জায়গা আছে। অবশ্যই এখন যেহেতু সন্ধ্যা হয়ে আসছে এটা তারা উঠেই ফেলতেছে দেখা যাচ্ছে। আর অবশ্যই বিকাল বিকাল এখানে চিড়িয়াখানা আছে না? ও হ্যাঁ, এখানে তো সন্ধ্যা হলে বন্ধ হয়ে যায় না? হ্যাঁ, এটা ঠিক চিড়িয়াখানার মতোই সন্ধ্যা হলে বন্ধ হয়ে, এখানে একটা মিনি চিড়িয়াখানা আছে আমাকে চালক ভাই জানালেন, সেটা ওই পাশে। তো চলুন যাওয়া যাক, দেখিয়ে দিই। বন্ধুরা রামসাগরের এলাকাটা এতই বিশাল যে পুরাটা যদি আপনি এটা ক্রস করেন, ক্রস না পুরাটা যদি একটা রাউন্ড দেন তাহলে আপনার 5 কিলো মতো রাস্তা এখানে আছে। তো বুদ্ধিমানই কাজ হবে, যখন আপনার এখানে ঘুরতে আসবেন আপনার যদি ইজি বাইক সাথে রাখতে পারেন তাহলে আপনাদের যে হাঁটতে চাইলে সেটা অন্য জিনিস, স্বাস্থ্য ভালো রাখার জন্য হাঁটা খুব একটা উপকারী একটা অভ্যাস। কিন্তু ধরুন সবাই তো আর একরকম না, সবাই তো সব বয়সের না, তো বিভিন্ন বয়সের মানুষজন যদি আসতে চান সবচেয়ে ভালো হয় যদি আপনারা একটা ইজি বাইকে নিয়ে নেন, এবং ইজি বাইকে নিয়ে যদি আপনারা এই জায়গাটা পুরাটা ঘুরেন তাহলে আপনাদের জন্য এটা খুব ভালো একটা আরামদায়ক একটা ব্যাপার। বন্ধুরা আপনারা দেখলেন যে জায়গাটা খুবই নিরাপদ, এখানে টহল পুলিশ আসছে এবং তারা রাউন্ড দেন, নিরাপত্তার কোনো অভাব নেই এখানে। অনেক গাড়ি অনেকে বেড়াইতে আসছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক গাড়ি আছে, অনেকে পরিবার নিয়ে ঘুরতে আসছে, যাদের গাড়ি নেই তারা ইজি বাইকে আসতে পারেন, এবং ইজি বাইক থাকলে আপনারা জায়গায় জায়গায় নেমে নেমে একটু পানির কাছে গেলেন। আসুন একটু পানির কাছে যাই। মাথায় আসলে এক মাথা থেকে এক মাথায় আসলে এই রামসাগরের দৈর্ঘ্য এবং গভীরতাটা আঁচ করা যায়। আপনাদের তো যেটা বলেছিলাম প্রথমেই যে রামসাগরের পাশাপাশি এখানে একটি শিশু পার্ক আছে, বাচ্চাদের প্লেগ্রাউন্ড, সেখানে ছোটো বাচ্চা কাচ্চার সাথে থাকলে তাদের নিয়ে আসা যাবে। এবার একটা মিনি চিড়িয়াখানা আছে, আমরা সেদিকে যাচ্ছি, তার পাশে দিয়ে ঘুরে বেরিয়ে যাব। বন্ধুরা এখানে যে বিল্ডিংটি দেখলেন এটা হচ্ছে আবাসিক থাকার জায়গা, মানে আপনারা যদি এখানে রামসাগরের পাশে এসে থাকতে চান তাহলে এখানে কর্তৃপক্ষ আছেন, তাদের সাথে কথা বলে এটা বুক দিয়ে আপনারা এখানে রাত্রিযাপন করতে পারেন। এবং বন্ধুরা এখানে পাশেই আছে চিড়িয়াখানা, তাহলে আসুন একটু এসছি যখন চিড়িয়াখানা একটা ঢুমে দেয়। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর হরিণ, চিত্রল হরিণ, এই চিড়িয়াখানা ঢুকতে কোনো আলাদা টিকিট লাগে না, প্রবেশ মূল্য ফ্রি। তো এখানে প্রচুর হরিণ ঘুরে বেড়াচ্ছে এবং হাতের কাছে দেখা যায়। আর কি আছে হরিণ ছাড়া? আপনাদেরকে তো এর আগে অন্য একটা ঘাট দেখালাম যেরকম মানে একটা ভালো বলা যায় না, কিন্তু রামসাগরের এই ঘাটটা নতুন করা হয়েছে এবং বেশ চমৎকার।
সাহায্য করা হয়েছে। বন্ধুরা, একটা তথ্য দিয়ে রাখি যে একটু আগে আপনাদেরকে বোট দেখালাম যে এখানে বোটের ব্যবস্থা আছে। তো যারা পানি ভালোবাসেন তারা বোটে চড়তে পারেন, এবং বোটের রেটটা হচ্ছে একটা রাউন্ড দিবে এক মাথা থেকে শুরু করে আর এক মাথা পর্যন্ত যাবে 30 টাকা। যন্ত্র সময় থাকলে আমরা এটা দিতাম, হ্যাঁ সময় সব অস্বল্পতাভাবে আমরা এটা করতে পারলাম না। তো আপনারা যদি আসেন, আগ্রহী হন, তাহলে এখানে বোটে ঘুরে দেখতে পারেন। দিনাজপুরে আসবো আর মার্টিনে চাইনিজ খাবো না, তা তো হয়। তাহলে বন্ধুরা, মার্টিনে প্রবেশ করা যাক। বন্ধুরা, আজকে দিনাজপুরে আমাদের শেষ দিন। তো দিনাজপুরে কয়দিন থাকলাম, কেটরিয়া গেলাম আর খুব খাওয়ার ট্রাই করলাম, কিন্তু আজকে যেহেতু শেষ দিন, আজকে রাতে আমরা ঢাকা ব্যাক করতেছি। সেই হিসাবে একটু স্পেশাল খাবারের জন্য আজকে চলে এলাম দিনাজপুরের অত্যন্ত বিখ্যাত চাইনিজ রেস্টুরেন্ট মার্টিন। বন্ধুরা, আমি মার্টিনে অর্ডার করেছি অনেকগুলো আইটেম, তার মধ্যে প্রথম অর্ডার করেছি থাই স্যুপ, যেটা চলে এসেছি সুপের দাম 110 টাকা আর অন্থনের দাম 100 টাকা। আমরা যেহেতু দুজন মানুষ, এখানে অপশন আছে হাফ নেওয়ার, তো আমরা দুটোই হাফ নিয়েছি। এবং বন্ধুরা, হাফের কোয়ান্টিটি আপনারা দেখতেই পাচ্ছেন, তিনজন খেতে পারবে। প্রাইসটা বুঝতেই পারছেন অত্যন্ত অত্যন্ত রিজনেবল মনে হচ্ছে। তো বন্ধুরা, আমরা একটু শুরু করি তাহলে। বন্ধুরা, আসলে ব্যাপারটা হচ্ছে এখানে যে থাই স্যুপের মেইন জিনিস হচ্ছে লেমন গ্রাস। এটা থাই স্যুপ, বাট এখানে লেমন গ্রাস উপস্থিত দেখছি না আমি, কিন্তু খেতে মন্দ না। ওজন খাচ্ছি, কিছুটা অয়েলি মনে হচ্ছে আমার কাছে, তারপরে খেতে মনে হয়। আমরা যখন এই রেস্টুরেন্টে রাতে খাবো এই চিন্তা ভাবনা করে মনস্থির করি এবং এই রেস্টুরেন্টে নিচে আসি, তখন আমরা একটু থমকে গিয়েছিলাম এর বাহ্যিক পরিবেশ। একদম শুনশান, বোঝার উপায় নেই, বাইরে কালো থাই গ্লাস, শুধু নেম প্লেটটা জ্বলছিল, কিন্তু বোঝার উপায় নেই যে ভিতরে কী হচ্ছে। আমি তখন আমার বন্ধুকে বলছিলাম যে রেস্টুরেন্টে কি আদৌ খোলা আছে, কি আমরা অন্য কোনো বিকল্প দেব। তো সেও আমার কথা কিছুটা সন্দিহান হয়ে বললো যে ঠিক আছে, উপরে গিয়ে একবার দেখা যাক আসলে কি বন্ধ না খোলা বা কী অবস্থা। কুমা উপরে এসে তো দেখি আমরা যে ভিতরে পুরো রেস্টুরেন্ট গমগম করতেছে। এক পর্যায়ে এমন মনে হলো যে হয়তো বসারই জায়গা পাবো।
পরে অবশেষে একটা জায়গা পেলাম বসা এবং সেখানে আমরা বসলাম। কিন্তু এখান থেকে একটা শিক্ষা পেলাম যে বাইরে যাই হোক না কেন, এই রেস্টুরেন্টটি বোধ হয় দিনাজপুর শহরে অত্যন্ত জনপ্রিয়, কারণ এখানে যে পরিমাণ ক্রাউডেড ভিতরে আমরা দেখতে পেলাম, তাতে হয়তো নানা রকম বয়সের মানুষরা, আমরা বসার একটু আগে একটা পার্টি শেষ হলো এখানে, তো যেহেতু এখানে প্রচুর লোক সংগম হয় তাহলে বলতেই হয় যে এখানকার খাবার দাবার হয়তো দিনাজপুরবাসীরা খুব লাইক করেন বা তাদের খুব পছন্দের, তা না হলে নিশ্চয়ই এত লোক সমাগম হতো। তো বন্ধুরা, আমরা যেহেতু ঢাকায় খাই চাইনিজ, ঢাকার চাইনিজগুলো হয়তো আমরা সেগুলো খাই, সেগুলো হয়তো এখানকার মানুষের এখানকার টেস্টের চাইতে একটু ভিন্ন হতেই পারে, কিন্তু কথা হচ্ছে যে যেটা খেয়ে পছন্দ করে বা যে যেটা খেয়ে যেটা যার খেতে ভাল লাগে সে সেটাই খাবে, এটাই স্বভাব। সেক্ষেত্রে আমি ঢাকার মানুষ, ঢাকার চাইনিজ খেয়ে অভ্যস্ত, আমি ঢাকা ছেড়ে আমার ভালো লাগে। দিনাজপুরের মানুষ যারা আছেন তারা হয়তো এখানকার চাইনিজ, এই মাটিতে চাইনিজ খেয়েই তারা অভ্যস্ত এবং খেতেই তাদের ভালো লাগে, যার যারটা তার তার কাছে সেরা, এটি হোক। তো বন্ধুরা, আমাদের প্রাথমিক অ্যাপিটাইজার পার্ট শেষ হয়েছে, আমরা মন্থন এবং থাই স্যুপ সহকারে আমাদের অ্যাপিটাইজার পার্টটা শেষ করলাম। এখন আমরা মেন ডিশ অর্ডার দিব, আর মেন ডিশ অর্ডার দেওয়ার পরে খাবার আসলে তখন আবার আপনাদের সামনে ফিরে আসবে, যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। আমরা ক্ষুধার্ত ছিলাম, খাবার চাপে আপনাদেরকে এই রেস্টুরেন্টের ঠিকানাটা বা লোকেশনটা জানাতেই ভুলে গিয়েছিলাম। এর অবস্থানটা হচ্ছে স্টেশন থেকে বের হয়ে আপনি যদি সোজা জিএল রোডের দিকে কিছুটা পথ হেঁটে আসেন, মিনিমাম 5-7 মিনিট, তাহলে এসে পড়বে একটা গণেশ মন্দির আছে এখানে, গণেশতলা বলে, ঠিক তার কাছাকাছিই হচ্ছে অপোজিটে এই রেস্টুরেন্টের অবস্থান, মার্টিন চাইনিজ। লোকেশনটা খুবই ইজি এবং এই রাস্তাটা অত্যন্ত বিজি রাস্তা, এবং রেস্টুরেন্টে বয়সটা আপনারা শুনে অবাক হবেন, দীর্ঘ 25 বছর ধরে এই রেস্টুরেন্ট এখানে আছে, এবং দীর্ঘ 25 বছর ধরে একটা রেস্টুরেন্ট এক নাগারে চালিয়ে যাওয়া বা টিকে থাকা একটা ব্যাপারটা, এটা ভালো খাবার বা ভালো সার্ভিস না দিলে নিশ্চয়ই এটা সম্ভব হতো না এতদিন সার্ভাইভ করা, নিশ্চয়ই তাদের সেই দায়িত্বটা আছে, সেই কমিটমেন্টটা আছে, এই জন্যই হয়তো তারা দীর্ঘ 25 বছর ধরে এখানে তারা সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে মার্টিন চাইনিজের। যে কোনো কিছু খোঁজার ক্ষেত্রে এখন জিপিএস বলতে গেলে 1 নম্বর, তো আপনারা জিপিএসে এটা সার্চ দিলে এই রেস্টুরেন্টের অবস্থানটা পেয়ে যাবেন। বন্ধুরা, আমাদের অপেক্ষার পালা শেষ, মার্টিন রেস্টুরেন্টে ডিনার চলে এসেছে। বন্ধুরা, আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস, সিচুয়ান চিকেন চিকেন ফ্রাই এবং চিকেন ভেজিটেবল। বন্ধুরা, প্রাইসটা বলে দিই, এটা 100 টাকা, এটা 150 টাকা, এটা অনলি 90 টাকা। প্রাইস ভেরিয়েশন 10 পিস আছে, এখানে 10 পিস আছে, তো প্রাইস ভেরিয়েশনে বন্ধুরা দেখা যাচ্ছে যে এটা বেশ রিজনেবল। এই চাইনিজটা জনপ্রিয় হওয়ার এটা কি হচ্ছে অন্যতম কারণ কি না জানি না, যে এখানকার খুব রিজনেবল প্রাইসে আপনি চাইনিজ খেতে পারেন। বন্ধুরা, দেরি না করি শুরু করে দিই। তিনটা খাবার একসাথে টেস্ট করলো, ওভারঅল বলা যায় ভালো স্বাস্থ্যসম্মত।
বন্ধুরা একটা কথা না বলেই না, যে এখানে আমরা প্রত্যেকটা এখানে যেহেতু আমরা দুজন আছি হাফ বলে অর্ডার দিয়েছি, কিন্তু এটা হাফ দিলেও এটা দুজনের জন্য টাইট, মানে তিনজন আরামসে খেতে পারে। দেখ পরিমাণটা দেখা, পরিমাণটাই বলে দেয়। তো আপনারা যদি একজন বা দুজন সবাই তিনজন হন তাহলে আপনারা এখানে আসলে অবশ্যই হাফ অর্ডার করুন, তারা যে পরিমাণটা দেয় এটা যথেষ্ট তিনজন। বন্ধুরা দিনাজপুর আসবো, আর দিনাজপুরে বিখ্যাত কাঠারি ভোগ চাল নেবো না, তা তো হয়। আমি বাসার জন্য 5 কেজি কাঠারি ভোগ চাল এবং 5 কেজি চিরাচরিত চিনিগুড়া চাল নিয়ে যাচ্ছি। আপনারা তো সবাই জানেন আমাদের দেশে সুগন্ধি আতপ চাল যে ব্যাপারটা আছে বা পোলাও চালের যে ব্যাপারটা আছে, সেক্ষেত্রে দিনাজপুর হচ্ছে সবার চাইতে এগিয়ে। শেরপুরের দিকে কিছু হয়, দাঁড়িয়ে আছি দিনাজপুর রেলওয়ে স্টেশনে। বন্ধুরা আজকে আমরা ঢাকা ফিরব এবং ঢাকার জন্য আমরা একতা এক্সপ্রেসকেই চুজ করেছি। ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে, ঠিক অপর পুটে দাঁড়িয়ে আছে, এটি ঘুরে এই প্ল্যাটফর্মে আসবে। তো বন্ধুরা এই আমরা এসেছিলাম দ্রুতযানে এবং ফিরছি একতাতে। আপনাদেরকে তো জানিয়েছি দ্রুতযানের আমাদের অভিজ্ঞতার কথা, এখনও তো একতাতে চড়া হয়নি। বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু নতুন রুটে নতুন করে ট্রেন ছাড়ছে, ভালো মানের ট্রেন ছাড়ছে, তো সেগুলো সম্পর্কে বিটিএফের আপডেটটা আপনারা পাবেন, কোনো সমস্যা নেই এতে। তো আমরা অপেক্ষায় আছি এটা কখন ঘুরে এদিকে আসবে, এবং ট্রেনে উঠে ট্রেনের অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে খুঁটিনাটি আমরা সব কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করব। ট্রেন ছাড়বে ঠিক 11টার সময়, আমরা একটু আগেই চলে এসেছি স্টেশনে, রেলের ব্যাপার এই জন্য একটু আগে চলে আসাটা ভালো, আমাদের সঙ্গে থাকুন। ট্রেনটা পৌঁছাবে 11টায় যদি ছাড়ে তাহলে আশা করা যায় সকাল 8টা নাগাদ ঢাকা কমলাপুর পৌঁছবে। বন্ধুরা আমাদের যাত্রা শুরু হলো, দেখতে পাচ্ছেন আমরা কত স্পেসে বসে আছি, এপাশে দুটো ওপাশে তিনটে সিট, এখানে মোবাইল চার্জিংয়ের বিশেষ সুবিধা আছে, এটা আগেকার ট্রেনে এরকম পাওয়া যেত না। আনফর্চুনেটলি আমাদের ট্রেনটা উল্টো দিকে যাচ্ছে, আমরা ওই সাইডের টিকিট পাই, আগের বারটা সামনের দিকে ছিল। আজকে এখন চার্জের ব্যবস্থা আছে, নেক্সট ডে হয়তো ওয়াইফাইও চলে আসবে। আমাদের রেলের পক্ষ থেকে বেশ ভালো ভালো কূপে ভালো ভালো বগি সংযোগ করার কারণে এই যাত্রাটা আরও আনন্দময় হয়ে উঠছে, এবং সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে একদম অ্যাকুরেট ট্রেন, ঠিক 11টার সময় ট্রেন ছেড়ে দিয়েছে, মানে টাইমিংটা তারা ঠিক রাখার চেষ্টা করা হচ্ছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সিটগুলো বেশ আরামদায়ক। বন্ধুরা খাবারের যে কেবিনটা সেটা থেকে আমাদের সামনে, সারা কোনো চিন্তা নেই, কিছু খেতে চাইলে সেটা সাথে সাথে যাবে। হ্যাঁ, যে কোনো মধ্যে চলে যাওয়া যাবে, এবং সবাই মোবাইলে কথা বলতে গিয়ে থামা মারতে পারে কি, এই জন্য যখন ছাড়া হবে তখন গ্লাসটা নামিয়ে রাখাটা ভালো, নিরাপত্তা। হ্যাঁ, নিরাপত্তা মানে করা হয় সেটার জন্য প্রথম ছাড়লে আপনি গ্লাসটা নামিয়ে রাখবেন,
তারপরে যদি প্রয়োজন মনে হয় বাধা।